রিও বাকের ভাই, কেমন আছেন ওপারে? আপনি কি ওখানেও আমাকে ভাবেন? মিথ্যা মামলায় হওয়া ফাঁসিটা আপনাকে পোড়ায় বেশি, নাকি মুনা, যে সময় থাকতে আপনাকে ভালোবাসতে পারেনি, সেটাই বেশি পোড়ায়? আমাদের শুধুই দেরি হয়ে যায়, তাই না? আচ্ছা বাকির ভাই, মুখ ফুটে কখনো ভালোবাসার কথা বলতে পারতেন না কেন? ওপারে গিয়ে বুদ্ধিশুদ্ধি কি একটু বেড়েছে আপনার, নাকি নাকি এখনো সেই বোকাটাই থেকে গেছেন? বাকির ভাই, এখনো হাওয়া মে উঠতে যায় গানটাই প্রিয় আপনার? বিড়ি সিগারেট ফোঁকার অভ্যেসটা ছাড়তে পেরেছেন তো? বাকির ভাই, বলতে পারেন আমি আমি আপনাকে ভালোবাসতে পারিনি কেন? কেন আপনার মতন চমৎকার একটা মানুষের সঙ্গে আমার একটা ঘর হলো না? একবার ভাঙার পরও তো মানুষ নতুন করে উঠে দাঁড়ায়। নদীতে একচর বিলীন হয়ে গেলেও কত শত চর আবার নতুন করে জেগে ওঠে। আমরাও তো পারতাম বাকির ভাই, আমরাও তো পারতাম উঠে দাঁড়াতে, পারতাম না? এ দেয়ালের সমস্ত ধূসর রঙের উপর সাতটা রঙের গাঢ় প্রলেপ আমরাও তো দিতে পারতাম। আমাদের একটা সংসার হলো না কেন বাকির ভাই? কেন হাওয়া মে উঠতে যায় গানের সুরে আমাদের সুখগুলি সব বাধা পড়ল না? আপনি উস্কো খুস্কো বোকা শোকা আমার মানুষটা হয়ে সন্ধ্যে শেষে ঘরে ফিরতেন, মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোলে খুব করে বকে দিতাম, অবশ্য ফেরার পথে একটা চুইংগাম মুখে নিশ্চয়ই রাখতেন যাতে গন্ধটা ধরে ফেলতে না পারি, ধরে আমি তাও ফেলতাম। রোজ রোজই আমাদের এটা ওটা নিয়ে ঝগড়া হতো, আপনার বেখেয়ালি আচরণে বিরক্ত হয়ে কখনো সখনো বাপের বাড়ি চলে যেতাম অভিমান করে, ঝগড়া হতো, মারামারিও হতো, তবুও কেউ কাউকে ছেড়ে যেতাম না। রোজই বলতাম, তোমার জন্যই জীবনটা বরবাদ হয়ে গেল, অথচ মনে মনে বলতাম, তোমাকে ছাড়া আমার আর কোনো জীবনই নেই। আচ্ছা বাকির ভাই, আপনাকে আপনাকে কখনো তুমি করে ডাকিনি কেন? তুমি ডাকতে বুঝি খুব অধিকার লাগে? আমার আমার সেই অধিকারটা ছিল না, তাই না? আজ আপনি নেই, আজ আজ আপনাকে তুমি করে ডাকতে খুব ইচ্ছে করে বাকির ভাই। সময় চলে গেছে না, এ জীবনে আমার ঠিক আপনার মতন একটা তুমির খুব অভাব। এমন তুমি বিহীন হয়েই বুঝি জীবনটা কেটে যাবে। বাকির ভাই, আপনি বেঁচে থাকলে বোধহয় আপনার সঙ্গেই আমার একটা ঘর সংসার হতো, আপনার সঙ্গেই বোধহয় দুই লাইনের ছোট্ট জীবনটা জুড়ে যেত। এমনটা কেন হল না বাকির ভাই? হারিয়েই কেন বুঝতে হলো এইসব? বাকির ভাই জানেন, আমি রোজ ভাবি আমি বোধহয় দুঃস্বপ্ন দেখছি, একটু পরেই স্বপ্ন ভেঙে যাবে আর আপনি হুট করে এসে বলবেন, এই মোনা, এই ওঠো, চলো বাইরে বারান্দায় গিয়ে দাঁড়াই, দুজনে মিলে তারা দেখি, তারা দেখা ভালো কাজ। আমরা তারা দেখতে দেখতে গান শুনতাম, হাওয়া আমি উড়তে যায়, চারপাশে ছিড়ি ছিড়ি বাতাস বইত, অথচ দেখুন আজ আপনি আকাশের তারা হয়ে গেছেন। জানেন আমি রোজ সন্ধে আকাশ দেখি, তন্ন তন্ন করে খুঁজি, ওই যে তারা ভরা আকাশটার
ঠিক কোন তারাটি আপনি? সবচেয়ে বেশি জলজল করা তারাটি নাকি নাকি সবচেয়ে অনুজ্জ্বল হয়ে মন খারাপ করে এক কোণে একাকি চলতে থাকা তারাটি আপনি? আপনি আমাকে দেখতে পান বাকের ভাই? কথা বলতে ইচ্ছে করে? চোখের জল মুছতে মুছতে কি বলতে চান? ওনা, তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসি বলতে পারাটা কিছু মানুষের জন্য এত কঠিন কেন বাকের ভাই? বাকের ভাই, বাকের ভাই জানেন, আপনি চলে যাবার পর আমার কি যে ভীষণ নিঃসঙ্গ লাগে। জীবনে এতটা নিঃসঙ্গ, এতটা একা আগে কখনো লাগেনি। আপনি মারা যাবার পর গোটা পৃথিবীটাকে একটা নিঃসঙ্গ তারা মনে হয়, যেখানে যেখানে এক আমি ছাড়া আর কেউ নেই। এমন লাগে কেন বাকির ভাই? তবে কি, তবে কি আমি আপনাকেই ভালোবাসতাম বাকির ভাই? আমি কি তবে, আমি কি তবে তখন বুঝতেই পারতাম না এটা? কেন কেন কিছু মানুষ বুকের ভেতরে থাকা ভালোবাসাটা টেরই পায় না কখনো? আপনাকে ছেড়ে এত নিঃসঙ্গ কেন লাগে বাকের ভাই? মনে হয়, মনে হয় যেন পুরো মহাপৃথিবীর কোথাও কেউ নেই, কিচ্ছুটি নেই। আজ তবে আসি বাকের ভাই। চোখে কি জানি পড়েছে আমার, বিশ্বাস করুন বাকের ভাই, আমি আমি একদম কাঁদছি না, একদম না। এ শহরে ধুলো বেড়েছে খুব, তাই